প্রথমত সম্মিলিত দোয়ার মাসালা, আগে এটা আগে শুনি। সম্মিলিত দোয়ার মাসালা, সলাতের ভিতরে সম্মিলিত দোয়া করার বিষয়টি শরীয়ত অনুমোদন করেছে, কুনুতে নাজেরা যেটা সেটা। এবং আরেকটি হচ্ছে যখন কুনুত করে রমজান মাসে কুনুত পড়া হয় তখন সেটা, এটা সলাতের ভিতরে আমরা সম্মিলিত দোয়াটা করি সাধারণত, যেটা কুনুত আছে না সে কোনো দোয়াটা করে থাকি, এটা বৈধ। সলাতের বাইরে কেউ যদি কোনো ওয়াক্ত ঠিক না করে, সুনির্দিষ্ট কোনো পর্ব নির্ধারণ না করে, কেউ দোয়া করে তার সাথে অন্যরা দোয়াতে শরীক হয়, সেটাও না জায়েজ নয়, সেটাও জায়েজ। কিন্তু নির্ধারণ করে অমুক টাইমে এই টাইমে দোয়া কবুল হবে, যে সবাই মিলে আসেন আমরা হাত তুলে দোয়া করি, এই জাতীয় করা যাবে না, কারণ নির্ধারণ করে কোনো দোয়া করা হাদিসে প্রমাণিত হয়নি। ভিন্ন ভিন্নভাবে দোয়া করা হয়েছে, আরাফার মাঝানের দোয়া ভিন্ন ভিন্ন, কেমন এই জন্য সফা মারোয়ার দোয়া ভিন্ন ভিন্ন, এগুলি কোনো একসাথে দোয়া ছিল না কখনো, ভিন্ন ভিন্ন দোয়া। আচ্ছা দেখেন, দোয়া মুনাজাত অর্থ হচ্ছে, মুনাজাত হলো গোপন কথা, গোপন কথা আপনি প্রতি আল্লাহর সাথে আপনি বলবেন, আমি কীভাবে জানবো আপনার মনের কথাটা। এই জন্য নিয়ম হচ্ছে প্রত্যেকে তার মতো করে দোয়াটা করা আল্লাহর কাছে, এখানে একসাথে মিলে দোয়া করার সিস্টেমটা নয়, শরীয়তে প্রমাণিত হয়নি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে রমজানে তো রমজান পালন করেছেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর 9 বছর পালন করেছেন রমজান, তার পার করেছেন, কিন্তু কখনও তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে রমজানের পুরো এই দোয়ার এই ইফতারের পুরো মুহূর্তে দোয়া করেছেন প্রমাণ পাওয়া যায় না। তবে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রওয়ায়েত আছে যে তিনি রমজানের ইফতারের আগে দোয়া করেছেন এবং তার বাচ্চারা তার সাথে শরীক ছিল। এর অর্থ হচ্ছে রমজানে এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক রোজাদারের দোয়া কবুল হয়। এই জন্য প্রথম আপনি শুরু থেকে সোহে সাদিক থেকে শুরু করে সুজুর রুকু পর্যন্ত পুরো সময়টা দোয়া করতে পারেন। সময় পার হয়ে যাচ্ছে মনে করে যদি কোনো রমজান ইফতারের আগে দোয়া করেন, না যায় হবে না, দোয়া করেন, পুরো দোয়ার সময় কোনো সন্দেহ নেই। এখন আপনি দোয়া করতেছে, উনিও দোয়া করতেছে, এতে নিষেধাজ্ঞা নেই, কিন্তু সবাই মিলে সময় তো আসুন আমরা সবাই দোয়া করি, এইটা বেদাত হবে, এটা আসলে শরীয়ত অনুমোদন করা হয়নি, এই শরীয়ত অনুমোদন করেনি, অন্য বিষয়টি স্পষ্ট হয়েছে। ব্যক্তিগতভাবে দোয়া করেন, আল্লাহর কাছে কান্নাঘাটি করেন, কী চাইবেন আপনি জানেন, আল্লাহর কাছে আপনি চেয়ে নেন। সবাইকে ডেকে মুনাজাত করার কোনো সুন্নত তরিকা নয়। পরিবারের মধ্যে কেউ যদি দোয়া করে উনিরা আমিন আমিন বলে, সেটা জায়েজ হবে,